আসসালামু আলাইকুম, আমি ঘোরাঘুরি চ্যানেল থেকে চলে এসেছি। আজকে আমি আমার ক্যাম্পাসটাকে একটু ঘুরিয়ে দেখাবো। এই যে ভেতরে হচ্ছে আমাদের মাস্টার্সের একটা কোর্স চলছে, আজকে সাবমিশন। স্যার হচ্ছে দেখার জন্য আমাদেরকে সবাইকে কাজ নিয়ে আসতে বলেছে, আমরা সবাই মোটামুটি কাজ নিয়ে চলে এসেছি। স্যার এগুলো দেখবে, তো পরবর্তীতে সাবমিশনের কাজে মার্কিং করবে। সো আজকে আমরা কাজগুলো স্যারকে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখেন, এই কোর্সটির নাম হচ্ছে এক্সপেরিমেন্ট পেইন্টিং। সো আমরা সবাই মোটামুটি এক্সপেরিমেন্ট পেইন্টিংয়ের কাজগুলো করে ফেলেছি। সো এগুলো স্যারকে দেখানোর জন্য নিয়ে এসেছি। তো সবাই মোটামুটি কাজগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু তারপরেও স্যার দেখার পরে সে কার কাজ কেমন হয়েছে অবশ্যই সে জানাবে এবং মার্কিং করবে। এই কাজগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, আমার এক ক্লাসমেট এই কাজগুলো করেছে। সত্যিকার অর্থে কাজগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সবার কাজগুলোই অসাধারণ হয়েছে। তো আমার পুরো ক্যাম্পাসে হচ্ছে আমি ক্লাসরুমটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম, তখন আমার ফ্রেন্ড আমার ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছে। তো আমি নিজের কাজ যতটা না দেখি বা না বুঝি, মানে আমি আমার ফ্রেন্ডের কাজগুলোতে আমি সবসময় মুগ্ধতার সাথে দেখি। নিজের কাজের থেকে আমার মনে হয় আমার ফ্রেন্ডের কাজগুলোই আমার কাছে ভালো লাগে। আর আমার ভেতরে উপরের সাইডটা আমি একটু দেখানো, সিলিংটা দেখানোর ট্রাই করছি। দেখেন কত সুন্দর সিকায় সব জিনিস ঝুলে আছে। এটা আমাদের বাইরের অংশ, আমরা যখন কাজগুলো রেখে আমরা বাইরে একটু চা খেতে এসেছি, তখন আমি আসলাম ভিডিওটা করলাম। এই জায়গায় আমরা সবসময় এত বেশি আড্ডা দেই, এত ভালো লাগার জায়গা। সো আমাদের যেহেতু মাস্টার্সের ক্লাস, তো ক্যাম্পাসটা পুরোপুরি ফাঁকা। এটা সম্ভবত অনার্সের একটা কোনো কোর্সের কাজ করেছে কোনো স্টুডেন্ট। তো আমি কাজটা কাছ থেকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ক্যাম্পাসটা পুরোটাই ফাঁকা, যেহেতু বিকেল টাইমে আমাদের মাস্টার্সের ক্লাস হয়, তো অনার্স লেভেলে সবাই চলে যায়। আর মাস্টার্সের যেই এক্সপেরিমেন্ট পেইন্টিং যে কাজগুলো থাকে, আমাদের সবগুলো হচ্ছে ভেতরেই ক্লাস হয়, আউটডোরে হচ্ছে অনার্সের বেশিরভাগ ক্লাস হয়। সো ক্লাসের কারণে এখন পুরোটাই ফাঁকা। তো দু একজনে যারা কাজ নিয়ে খুবই সিরিয়াস, তারা কিছু কিছু মানুষ আছে এখনও। এই গাছটা খুব স্মৃতি নিয়ে, গাছটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গায় এত বেশি মানুষ থাকে যে ক্লাস টাইমে যে আমাদের বসার জায়গা থাকতো না, এরকম অবস্থা। তো এই যে দেখেন, অনার্সের কিছু বাচ্চাই বলবো, ওরা আমাদের অনেক জুনিয়র, ওরা ওয়াটার কালারের যেই কাজগুলো এগুলো হ্যাঙ্গিং করে রেখেছে। আমার এত ভালো লাগছিল যে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম, তারপরে ওদের ভিডিওগুলো করলাম, ওদের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। সো দেখেন, ওরা মাস্টার্সের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু ওরা এখনও ক্যাম্পাস ছাড়েনি, ওরা হচ্ছে কাজগুলো নিয়ে এখনও বসে আছে বিকেল টাইমে। তো কত সিরিয়াস বাচ্চাগুলো। সো আমার জন্য দোয়া করবেন, আমার এই ক্যাম্পাসটা আমার খুব পছন্দের জায়গা, তাই আমি এই ক্যাম্পাস নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করলাম। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।